সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বেলা শেষের নতুন একটি পর্ব। আমি ত্রয়ী আছি আপনাদের সঙ্গে এবং সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি। দর্শক চলে এলাম অতিথি পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে আগত দুজন সঙ্গীত শিল্পী। তারা লোকসঙ্গীত শিল্পী, লোকগান করেন, তারা আমাদের গান শোনাবেন। একজন হচ্ছেন মোহাম্মদ শামীম আহমেদ এবং অন্যজন হচ্ছেন ইকবাল শাই। কথা বলবো তাদের সঙ্গে। কেমন আছেন? স্বাগতম আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে বেলা শেষে অনুষ্ঠানে। শুরুতে আমরা একটা গান শুনে নিই, তারপরে আরো অনেক গল্প করব। শুরুতে আমরা যেহেতু 360 আউলিয়ার পূর্ণভূমি থেকে আসছি, শাহজালাল নামে একটি গান শোনাই আপনাদের। জি অবশ্যই। ও বাবা শাহজালাল, ও ওরে ঝাঁকে ওরে আকাশ জুড়ে, ঝাঁকে ওরে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জ্বালালে, দেখতে কি সুন্দর জ্বালালে, জ্বালালে কই তোর জ্বালালে, জ্বালালে কই তোর। দেখতে কি সুন্দর জালালে জালালি কইতা। আমরা বলছিলাম যে পূর্ণভূমি সিলেট, 360 আউলিয়ার সিলেট, অসংখ্য বাউল কবি এবং চমৎকার চমৎকার গান আছে তাদের, সিলেটের থেকে, যারা যাদের আমরা সিলেটের মানুষ বলে থাকি, সিলেটের বিখ্যাত মানুষগুলো তারা। শামীম আহমেদ, আপনার কাছে শুরুতে জানতে চাই শাহ আব্দুল করিম সম্পর্কে, তিনিও কিন্তু সিলেট থেকেই। আপনারা জানেন শাহ আব্দুল করিম, আমি ছোট্ট করে বলছি, উনি 21শে পদক পেয়েছেন এবং ওনার মানে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। বাংলাদেশের এমন কোন শিল্পী নেই যে শাহ আব্দুল করিমের গান মানে গায়নি বা উপস্থাপন করে নাই ওনার সম্বন্ধে নিয়ে এবং সব চ্যানেলগুলি। এবং উনি অতি সাধারণ একজন মানুষ ছিলেন, তার জীবনযাত্রা সাধারণ ছিল কিন্তু গানগুলো ছিল অসাধারণ। ওনার অনেক অসংখ্য গান রয়েছে। উনি গণসংগীত লিখেছেন, উনি দেশের গান লিখেছেন, মানুষের গান লিখেছেন, লোকগান লিখেছেন, আধ্যাত্মিক গান লিখেছেন, সব জায়গায় ওনার বিচরণ রয়েছে। তো ওনাকে আসলে সংক্ষিপ্ত বলে ওনাকে আমরা গান শুনে ফেলি বরং। ওরে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার, আমি তোমার, এই আশা করে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। বাহ, চমৎকার, আসলে খুব অসাধারণ কিছু কথা। এবং আরো একজন আছেন সেখান থেকে, দূরবীন শাহ। ইকবাল শাহ, আপনার কাছে জানতে চাই দূরবীন শাহ সম্পর্কে। দূরবীন শাহ হচ্ছেন আমাদের সুনামগঞ্জ জেলার ছাতকে ওনার বাড়ি, দূরবীন টেলায়, যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি যেটা, ওইটা সিমেন্ট ফ্যাক্টরি যখন কাজ চলতেছে তখন এই ইন্ডিয়া থেকে মানে পাথরগুলো আছে, চুনা পাথর যেটা সিমেন্ট এরি হয়, তখন ওনার যে বাড়ি যেটা আর কি, ওইখান থেকে ওই ইয়ে করছিল আর কি, ওইটা উপর দিয়ে আর কি পাথরটা আসে, তারের উপর দিয়ে পাথর আসে, ওইখানে দূরবীন দিয়ে ওইখান থেকে ওই রাস্তাটা ইয়ে করছিল, এই থেকে ওনার এলাকার নাম দূরবীন টিলা। আপনার গান সম্বন্ধে বলতে গেলে তো মানে উনি এত জ্ঞানী ছিলেন আর কি, এটা বলে বুঝাতে পারবো। ওনাকে উনি যখন লন্ডন গেছিলেন 1975 সালে মনে হয় গিয়েছিলেন শাহ আব্দুল করিম আর উনি, তখন উনির যে গান সম্বন্ধে ওনার যে জ্ঞান ছিল বা আধ্যাত্মিক তার জ্ঞান ছিল, তখন এখানে লন্ডনের যে
কাউন্সিল আছে ওখানে, ওরা ওনার গান শোনাকে ওনাকে জ্ঞানের সাগর উপাধি দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তার তো অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে, তো আপনার কণ্ঠে এখন কোন গানটি শুনবেন? ওনার একটি গান আমি করব, এটা দেহাতত্ত গান। আচ্ছা। আরে টেকনিক্যাল হেডমাস্টরি আপনি হলেন ফিটার, অটোমেটিক কলের মেশিনে দেহ সবার। টেকনিক্যাল হেডমাস্টরি আপনি হলেন ফিডার, অটোমেটিক কলের মেশিনে দেহ সবার। নিজে খোদা হেডমাস্টরি, চারজনা তার কর্মচারী, ষোলো জন আছেন প্রহরী, পাঁচ জনা হয় প্যাসেঞ্জার। 206% দ্বারা এই মেশিনটা করছে খারা, 72,000 তারের জোড়া চতুর্দিকে ফিটলে দার। অটোমেটিক কলের মেশিন এ দেহ সবার। বাহ, এবং আসলে যে একটা মানুষ কত জ্ঞানী হলে একটা গানের ভেতরে দেহ নিয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে কত ইনফরমেশন, অনেক অনেক তথ্য কিন্তু আছে এই গানটির মধ্যে। চমৎকার চমৎকার, আরো কথা বলবো আপনাদের সঙ্গে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নেব, তারপরে ফিরে আসছি, থাকুন আমাদের সাথে বেলা শেষের সাথে। দর্শক দেখছেন বেলা শেষে, রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে আছেন দুজন অতিথি, লোকসঙ্গীত শিল্পী যারা সিলেট থেকে এসেছেন আমাদের মাঝে, শামীম আহমেদ এবং ইকবাল শাই। কথা বলবো আবারও তাদের সঙ্গে। অনেক বড় একটা তালিকা আছে যেখানে আসলে সিলেটের মানুষদের নাম, সেই গুণী মানুষদের নাম যাদেরকে আমরা চিনি, যারা আমাদের হৃদয়ে আছেন, সেই লিস্ট থেকে যদি একটু নিচের দিকে যাই, মানে একটা দুটো নাম তো ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, এবার যে নামটি মাথায় আসছে সেটি হচ্ছে হাসন রাজা। হাসন রাজা সম্পর্কে শামীম আহমেদ আপনার কাছে জানতে চাই। আপনারা জানেন হাসন রাজা অনেক, মানে অসংখ্য গান রয়েছে হাসন রাজার, এবং অনেক জনপ্রিয় গান রয়েছে। উনি ব্যক্তি জীবনে উনি জমিদার ছিলেন, পরবর্তীতে উনি মানে আধ্যাত্মিক জগতে একজন মানুষ হয়ে গেলেন, এবং সেই অনেক গান লিখেছেন ওনার আধ্যাত্মিকতার অনেক, এবং পৃথিবীর সব জায়গায় হাসন রাজার নাম আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং ওনার প্রত্যেক শিল্পী যারা আমরা যারা আছি সবাই গান করি, হাসন রাজার গান করি। তো ওনার তো আসলে সংক্ষিপ্ত ভাবে বলা তো মুশকিল ওনাদের সম্বন্ধে। তারপর গানই শুনি, গানে গানই শুনি, হাসন রাজার একটি জনপ্রিয় গান আমি শোনাচ্ছি। ওরে বানাইলো বানাইলো বাউলা, তার নামে হয় যে মৌলা, দেখিয়া তার রূপের ছটক, দেখিয়া তার রূপের ছটক, হাসন রাজা হইল আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, সাক্ষাতে দাঁড়াইয়া শুনে, হাসন রাজার পিয়া বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। বাহ, চমৎকার চমৎকার। মনে পড়লো আরেকজনের নাম এই গানটি শুনতে শুনতে, শীতালংসা। আপনার কাছে একটু শুনি শীতালংসা সম্পর্কে। শীতালংসা যিনি, ওই ওনার গানটা হচ্ছে এই যে, ওনার সব গানে আপনি যা গান আছে ওনার গান শুনলে, ওনার সম্বন্ধে ওনাদের সম্বন্ধে বলে তো আমরা পারবো না, তো যা যত ওনার গান শুনলে বুঝতে পারবেন যে ওনারা কি বলতে যাচ্ছেন। অবশ্যই শুনে ফেলি তাহলে। ও শোয়া উড়িল উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে, শোয়া উড়িল উড়িল
জীবের জীবন শোয়া উড়িল রে, শীতালং ফকিরে খুন দম করো সাধন, আরে দমের ভিতর আছে পাকি করিও যতন, শোয়া উড়িল রে ও শোয়া উড়িল উড়িল, জীবের জীবন শোয়া উড়িল রে। এই যে আমাদের দেহটা আছে, এটার ভিতরে যে একটা প্রাণ আছে, পাখি আছে, এই যে বলছে শোয়া উড়িল জীবের জীবন শোয়া উড়িল, তারপরে বলছে শীতালং ফকিরে কয় দম করো সাধন, এই যে আমার দম এটা সাধন করতে হবে, দমের ভিতর আছে পাখি করিও যতন। আমার খুব পছন্দের একজন বাউল সঙ্গীতের নাম, তারা অনেকে সবাই জানে কম বেশি, রাধা রমন দত্ত, তার গান একটু আমি কার কাছে শুনতে চাই, শোনাতে পারেন? রাধা রমন অনেক গান রয়েছে, একটা হিসাবে আছে যে প্রায় 3000 মতো গান রয়েছে, অনেক এবং অনেক জনপ্রিয় গান রয়েছে, তোমারে না দেখলে রাধা জীব কেমনে রয়ে বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়, কদম ডালে বৈশার বন্ধু রঙ্গে ঢঙ্গে জাগা, শিশুকালে প্রেম শিখাইয়া যৌব বন্ধুরে, আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়। বাহ, গান শুনতে শুনতে আবার একটি বিরতির সময় হয়ে গেছে, আরো গান শুনবো আপনাদের কাছ থেকে, ছোট্ট আরেকটি বিরতি নিয়ে আসি। দর্শক থাকুন আমাদের সঙ্গে, আরো অনেক গান শুনবার বাকি রয়ে গেছে, তবে বিরতির ওপারে শুনবো গানগুলো, সঙ্গে থাকুন। পরিচিত না কিন্তু তার গানগুলো অনেক বেশি পরিচিত, ইকবাল সাহেব আপনার কাছে জানতে চাই বা আপনার কণ্ঠে তার গান শুনতে চাই। দিনহীন হচ্ছেন আমাদের হবিগঞ্জ অঞ্চলের লোক, উনি জমিদার ছিলেন। আচ্ছা, তো জমিদার ছিলেন, এখন ওই যে সৃষ্টিকর্তার যে রহস্য, সৃষ্টির স্রষ্টার সৃষ্টি খুঁজতে গিয়ে ওই উনি এইগুলা ছেড়ে এই গাছতলাতে গিয়ে ওই গান করলেন। তার কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? ওই আমি হৃদয়ের হৃদয় দিয়া রাখিব তোমার রে বন্ধু, রাখিব তোমারে থাকো বন্ধু হিয়ার মাঝারে, তুমি হিনা বন্ধু আমার নাহি গো সংসারে, আমি যেদিকে ফেরাব আখি দেখি যে তোমারে রে বন্ধু, দেখি যে তোমারে থাকো বন্ধু হিয়ার মাঝারে। এই যে বলছে সৃষ্টিকর্তাকে, আমি হৃদয়ের হৃদয় দিয়ে রাখিব তোমারে থাকো বন্ধু হিয়ার মাঝারে, ভীষণ ভালো লাগছে। একবারে শেষের দিকে চলে এসেছি, এই মুহূর্তে আসলে আরেকটি নাম মনে পড়ছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তার গান মনে করতে পারছি না, গিয়াসউদ্দিন আহমেদ, তার গান। গিয়াসউদ্দিন আহমেদ আমি একটু বলতে চাই, মানে উনি একজন মরমী সাধক, জি জি,
ওনার অনেক গান রয়েছে। এবং আমি বলতে চাই এই জন্য যে গিয়াসুদ্দিন আহমেদ একটি গীতি সংসদ আছে এবং সেই গীতি সংসদের আমি দায়িত্ব আছে সাধারণ সম্পাদক। গানটি কিন্তু শুনতে পারি গিয়াসুদ্দিনের একটি গান। জি জি, এই গান সম্বন্ধে একটু বলতে চাই। এই গানটি এত জনপ্রিয় একটি গান এবং একটা মানুষের মৃত্যুর পরে তার যে আবেদন, মানে তার যে আবেগ রয়েছে বা একটা মানুষের মৃত্যুর পরে যে কাহিনী যেটা হয়, কথাগুলো এই গানের মধ্যে লেখা রয়েছে। মরিলে কান্দিস না আমার দায়রে, জাদু ধো দিলে কান্দিস না আমার দায়, সুরাইয়া সিনে পাঠ করিবা বসিয়া কাসায় প্রাণ যাবার বেলায়, বিদায় কালে পড়ে না যেন শয়তানের ধোকা, ওরে বিদায় কালে পড়ে না যেন শয়তানের ধোকা রে জাদু ধর, মরিলে কান্দিস না আমার দা। অনেক অনেক ভালো লাগলো গানগুলো শুনে, অল্প সময়ে অনেকগুলো গান শোনালেন আপনারা আমাদেরকে, তার জন্য অনেক ধন্যবাদ। সেই সিলেট থেকে এসেছেন, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। শুরুতে শামীম আহমেদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আর এসএটিভিকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে ডাকার জন্য, এবং এসএটিভি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে যারা প্রযোজক যারা সংশ্লিষ্ট রয়েছে সবাইকে অনেক, এবং আমাদেরকে এনেছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি এসএটিভি পরিবারকে। দর্শক, আমরা চেষ্টা করেছি ছোট্ট সময়ের মধ্যে সিলেটের বিভিন্ন যারা কবি আছেন তাদের গানগুলো আপনাদেরকে শোনাবার জন্য। আমাদের দেশ, আমাদেরই সংস্কৃতি, আমাদেরই সব কিছু জানতে হবে। চলুন নিজের সংস্কৃতি জানি, সংস্কৃতিকে ভালোবাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন অতিথিকে সাথে নিয়ে।